এদিকে নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আবারও চব্বিশ ঘন্টায় এক হাজারেরও বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে তবে মৃত্যু আক্রান্তের সংখ্যা কিছুটা কমছে ইতালীয় স্পেনে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে বারো লাখ বাহাত্তর হাজারের বেশি মানুষ প্রাণ গেছে ঊনসত্তর হাজারের বেশি প্রথমবারের মতো মৃত্যু হয়েছে হাইতি বারবাডোস ও এথুপিয়ায় এদিকে করোনায় আক্রান্ত হওয়ার দশ দিন পর হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন তার শরীরের তাপমাত্রা বেশি এবং কোভিড নাইন্টিনের উপসর্গগুলো বিদ্যমান থাকায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডাউনিং স্টেট যুক্তরাজ্যে আবারও চব্বিশ ঘন্টায় ছয় শতাধিক মৃত্যু ও প্রায় ছয় হাজার আক্রান্তের ঘটনা ঘটছে করোনা ভাইরাসে আক্রান্তদের ওপর অপরক্ষিত ভ্যাকসিন ব্যবহারে জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প